এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসে পৌঁছাচ্ছে মালদায় নয়াঞ্জলিতে স্কুল বাস সেই স্কুল বাসের মধ্যে 40 জন পড়ুয়া ছিল আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সেই ভিডিও মালদায় নয়াঞ্জলিতে পড়ে গিয়েছে স্কুল বাস সেই স্কুল বাসটি উল্টে গেছে স্কুল বাসের মধ্যে অন্তত 40 জন পড়ুয়া ছিল সেই 40 জন পড়ুয়ার শারীরিক অবস্থা কি রকম আমরা জানার চেষ্টা করব তবে এই মুহূর্তে যে ছবি দেখছেন এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে পুলিশ এসে উদ্ধার কাজ চালাচ্ছে স্কুল বাসের মধ্যে অন্তত 40 জন পড়ুয়া ছিল মালদার লক্ষিমপুরের কাছে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে একাধিক পড়ুয়া আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে উদ্ধার কাজ চলছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা সেটা পরের বিষয় কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় দায়িত্ব স্থানীয় বাসিন্দা পুলিশ প্রশাসনের বাসটিকে উদ্ধার করতে হবে বাসের মধ্যে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করতে হবে সেই উদ্ধার কাজ চলছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে আশপাশের থানা থেকেও পুলিশ আসছে উদ্ধারকারী দল আসছে দমকল বাহিনী আসছে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনুন আমি হেঁটে যাচ্ছিলাম কিছু দূরে ছিলাম দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখছি যে বাসটা আস্তে আস্তে ধীরে ধীরে উল্টে গেল কোথায় থেকে আসলো বাসটা সেন্ট্রাল স্কুল থেকে কত লোক বাচ্চা ছিল ভরা ছিল বাস হ্যাঁ ভর্তি ছিল গাড়ি আহত হয়েছে হ্যাঁ হয়েছে কিছু কিছু এটা কোন জায়গা এটা এটা বাগবাড়ি পার শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে শুভ্রাংশু এই পড়ুয়াদের শারীরিক অবস্থা কিরকম এটাই সবথেকে চিন্তার বিষয় আমি খবর পেয়েছি এখনো অব্দি সকলকে উদ্ধার করা গেছে কিন্তু এটা খুব ভয়াবহ দুর্ঘটনা স্কুল থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরই কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল থেকে বেরিয়ে বাসটি উল্টে যায় এবং বাসে এখনো পর্যন্ত আমার কাছে যা খবর হতে 72 জন পড়ুয়া ছিল ছোট ছোট বাচ্চা ছেলে যারা স্কুল থেকে বাড়ি ফিরছিল মালদা শহর থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে স্কুল সেই স্কুল থেকে বাড়ি ফেরার পথেই নয়াঞ্জলিতে বাসটি উল্টে যায় এবং এখনো পর্যন্ত যাওয়া খবর পাচ্ছি এখনো পর্যন্ত এই কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগে তোমরা সকলেই জানো কেন্দ্রীয় বিদ্যালয়ে ছুটি হয় প্রায় 2:10-2:15 অর্থাৎ তারপরই স্কুল থেকে বাসটি বেরোয় এবং সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এরা যারা আসছিলরা তাদের মা বাবা অভিভাবকরা সকলেই ছুটে আসছেন এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে আমরা লক্ষ্য রাখছি এবং পড়ুয়াদের একের পর এক উদ্ধার করা হচ্ছে এখনো অবধি কোনো খারাপ খবর আমরা পাইনি কিন্তু আহত হয়েছে বিস্তর আমাদের কাছে লাস্ট যে খবর শেষ যে খবর যে 72 জন প্রায় 72 জন ছিল ওই বাসের মধ্যে সকলকেই প্রায় উদ্ধার করা গেছে আমরা এই খবরে থাকবো আমরা লক্ষ্য রাখছি সম্পূর্ণভাবে আর দেখছি কি হচ্ছে আমাদের ঘটনাস্থলে আমাদের রিপোর্টার পৌঁছেছে আমরা আরো খবর পেয়ে আরো কি হচ্ছে সমস্ত বিষয়ে জানাবো শুভ্রাংশু তোমার কাছ থেকে পরবর্তীকালে আমরা অবশ্যই আপডেট নেব কথা বলছিলাম সিনিয়র রিটার শুভ্রাংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুর্ঘটনার ছবি মালদার নয়াঞ্জলিতে একটি স্কুল বাস উল্টে গিয়েছে সেই স্কুল বাসের মধ্যে অন্তত 72 জন ছিল তাদেরকে উদ্ধার করা গিয়েছে একাধিক পড়ুয়া জখম হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে তবে দুর্ঘটনা অত্যন্ত ভয়াবহ সব প্রাথমিকভাবে আপডেট যা আসছে আমাদের কাছে এই পড়ুয়াদের মধ্যে কয়েকজন আহত হয়েছে গুরুতর জখম হয়েছে তবে এই মুহূর্তে চিন্তার কোনো খবর সেই সম্ভবত নেই তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসন দমকলে সবথেকে বড় দায়িত্ব তারা সেই কাজটা করছেন স্থানীয় বাসিন্দা কাজটা করছেন যে কজন পড়ুয়া তারা আহত হয়েছে তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া তাদেরকে সুস্থ করে তোলা মালদার নয়াঞ্জলিতে পড়ে গিয়েছে স্কুল বাস উল্টে গেছে এবং সেই স্কুল বাস উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন তারা এসে প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান এবং সঙ্গে সঙ্গে তারা পুলিশ এবং দমকলকে খবর দেন পুলিশ এবং দমকল কিছুক্ষণের মধ্যেই চলে এসে উদ্ধার কাজ শুরু করে